সালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু সাইদ আমার হোম ডিস্ট্রিক্ট গাজীপুর জেলায় আমি মনির আহমদ স্যারের তেত্রিশতম ব্যাচের একজন স্টুডেন্ট তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে আমি সফলতা অর্জন করলাম এবং কীভাবে করে আইটির সাথে যুক্ত হলাম তা আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি বর্তমান সেক্টর আসলে অনলাইনের যুগ তো অনলাইনে অনেক কিছু করা সম্ভব এটা আমার মনে অনেক ইচ্ছা জাগত যে আমি অনলাইনে কিছু একটা করব তো সেটা আমার ইন্টার যখন আমি পড়তাম তখন থেকে আমার এই ভিতরে একটা কাজ করতো যে আমি অনলাইনে কিছু একটা করব এবং অনলাইন থেকে ইনকাম করবো তো আমি নেটে অনেক ঘাটাঘাটি করতাম ইউটিউবে অনেক ভিডিও দেখতাম সেখান থেকে ইন্সপায়ার হতাম তারপর হচ্ছে আমি গাজীপুর জেলা পরিষদের মাধ্যমে জানতে পারলাম যে সেখানে হচ্ছে ফ্রিলান্সিং শেখানো হয় সেখান থেকে আমি একটা বেসিক ধারণা নেওয়ার পর আমার মনে অনেক ইচ্ছা জাগলো যে হচ্ছে আমি ফ্রিলান্সিং করবো বা আমি অনেক ডলার ইনকাম করবো এরকম একটা ইন্সপায়ার কাজ করতো আমার মধ্যে তখন আমি ফেসবুকে ঘাটাঘাটির পর জানতে পারলাম যে হচ্ছে ওয়েবকোডার আইটি নামে একটা ইনস্টিটিউট আছে সেখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখানো হয় তারপর আমি তাদের পেজে যুক্ত হলাম পেজ থেকে তাদের ফ্রিলান্সিং সাকসেস হিস্টোরি গ্রুপে যখন আমি যাই তখন দেখি যে অনেকেই সাকসেস হচ্ছে বা অনেকে ইনকাম করতেছে এরকম একটা দেখার পর আমার ভিতরে অনেক একটা কাজ করলো যে না তা আমি কেন পারবো না তারপরে আমি ওয়েব আইটি টিম ম্যানেজমেন্টের সাথে কথা বললাম তারা আমাকে বিষয়টি বুঝিয়ে বলল এবং কিভাবে এখান থেকে আমি ভালো কিছু করতে পারবো এটা একটা মোটামুটি ধারণা দেওয়ার পর পরে আমি সাগর ভাইয়ের সাথে কথা বলি তিনি আমাকে বিষয়টি বুঝিয়ে বলেন এবং তার সাথেই কথা বলে আমি অ্যাডমিশনটি কনফার্ম করি এবং মনিরা আহম্মেদ স্যারের তেত্রিশতম ব্যাচে অ্যাডমিশনটি নিয়েছিলাম তারপর আমি যখন মনির আহমেদ স্যারের ক্লাসগুলো ফলো করি এবং ফলো করার পর যখন আমি অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করতে থাকি এবং যেহেতু আমার একটা ভালো একটা বেসিক ছিল তো এই বেসিক থেকে আমি একটা আইডিয়া নিয়ে তারপর হচ্ছে আহমেদ স্যারের অ্যাডভান্স লেভেলের আইডিয়াগুলো নিয়ে আমি মার্কেট প্লেসে একটা ভালো একটা রিসার্চ করা শুরু করি এবং সেখান থেকে আমি ভালো একটা আউটপুট পাওয়া শুরু করি তো আলহামদুলিল্লাহ এখন আমি যেভাবে ইনকাম করতে পারতেছি এটা দিয়ে আমি খুব ভালো লাইফ লিড করতে পারতেছি তো আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারতেছি তো এখন আমি যেভাবে চলতেছি আলহামদুলিল্লাহ মনে করি যে এটা আমার একটা মানে আমি নিজেই আমি নিজেকে প্রাউড ফিল করি যে আমি একটা ভালো পজিশনে আছি কিন্তু আমি মনে করি যে আমার সেক্টর থেকে আমি মুক্তভাবে মুক্তভাবে এবং স্বাধীনভাবে আমি কাজ করে যাচ্ছি কারো আন্ডারে কাজ করতে হচ্ছে না আমি আমার মতো যখন ইচ্ছা তখন কাজ করতে পারতেছি কিন্তু মাস শেষে কিন্তু আমার একটা ভালো একটা প্রফিট আসছে তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আমি ওয়েব কোডার আইটিতে এসে আমি নিজে একজন সাকসেসফুল ফ্রিলান্সার হিসেবে দাবি করতে পারি যে আমি একজন সাকসেসফুল ফ্রিলান্সার তো পরিশেষে আমি নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা যারা ডলার দেখে এই আইটি সেক্টরগুলোতে ভর্তি হন তারা আসলে ডলার দেখে ভর্তি হবেন না আপনার একটা নিজের ইচ্ছা থাকবে যে আমি আজ ফ্রিলান্সার হব বা এরকম কিছু তো আপনারা যেই মেন্টরের আন্ডারে থাকবেন আমি বলবো না যে আপনি ওয়েব কোডের আইটিতেই ভর্তি হন আপনি যেই মেন্টরের আন্ডারেই থাকেন না কেন আপনারা হচ্ছে তাদের দেওয়া সকল রুলসগুলো আপনারা ফলো করবেন এবং তাদের কাজগুলো শিখে একটা স্কিল গ্রো আপ করবেন তো একটা স্কিল যখন আপনি গ্রো আপ করবেন তখন ডলারই আপনার পিছিয়ে দৌড়াবে আপনার ডলারের পিছিয়ে দৌড়াতে হবে না তো আশা করি এভাবে আপনারা যখন একটা ভালো একটা স্কিল গ্রো করতে পারবেন তখন ইনশাআল্লাহ আপনাকে আর পিছনে ফিরে থাকাতে হবে না আপনি ভালো একটা পজিশনে চলে যাবেন ইনশাল্লাহ খুব ভালোভাবে কাজ করতে পারবেন তো আচ্ছা এই পর্যন্ত আপনাদের সাথে কথা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যেন আপনারাও একজন ভালো ফ্রিলান্সার হতে পারেন এবং আমিও যেন একটা ভালো পজিশনে যেতে পারি সেই কথা বলে আমি আমার কথা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম